তো আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে করার জন্য, ইবলিসকে নিয়ে। ইবলিসকে যখন সবাইকেই আল্লাহ আদমকে সিজদা দিতে বলল, তো তখন কিন্তু ইবলিস শয়তান রূপ নেয় নাই, যখন আল্লাহর হুকুম না মানছে তখন সে শয়তান হয়েছে। তো শয়তান সে তখন হয় নাই, তাহলে তার মনের ভিতরে কোন শয়তানে উকি মারলো যে সে আদমকে সিজদা করলো না?